বিকাল টাইম হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে, কত পাখি উড়ে যাচ্ছে, দেখো সূর্য। তা বন্ধুরা দেখো, আমরা লাইন দিয়ে হাঁটতে যাচ্ছি তিন মুখের, তিন মুখ নদী, মানে নদীর ধারে, তিন মুখ নদীর ধারে হাঁটতেই হাঁটতে যাচ্ছি। ওখানে একটু গল্প হবে, আড্ডা হবে, তারপর আমরা আবার সবাই বাড়ি যাবো। ওদের আসো, তা দেখো পুরো আমরা সবাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তা বন্ধুরা, নদীপথে একটা ঘোরার মজাটাই আলাদা। তা দেখো আমরা সবাই ঘুরতে এসেছি, আর বিকাল টাইমটাই তো আরো মজা। তো দেখো বন্ধুরা, মাতলা নদীর কি সুন্দর ঢেউ হচ্ছে। মাতলা, ইছামতি, মানে তিন নদীর মুখ একসঙ্গে, অসাধারণ দৃশ্য। সুন্দরবনের এই একটাই দৃশ্য যেটা সবাইকে মাতিয়ে রাখে। এ দেখো ঢেউ, ঢেউটাও কি সুন্দর দেখতে, অবশ্যই ভালোই লাগবে। দেখো নদীর ঢেউটা কি সুন্দর, কি সুন্দর, এরকম সুন্দর দৃশ্য অনেক কমই দেখা যায়। যারা দেখো তাদের তো খুবই ভালো লাগবে, আশা করি ভালোই লাগবে। এখানে দেখো বড় একটা লঞ্চ দাঁড়িয়ে আছে। এ দেখো কি সুন্দর বিদ্যাধরী নদীর ঢেউ। দেখো এই দিদিটা অনেক দূর থেকে এসছে আমাদের সাথে, আমাদের বাড়ি ঘুরতে। ওদের নামো, ঢেউতে নামো, দে নামবো। তা বন্ধুরা দেখো এখন অন্ধকার হয়ে গেছে, তাই এই যে আমরা সবাই বসে একটু গল্প করছি, সবাই মিলে, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি যাবো, আর অন্ধকার টাইমই এতো, আর বেশি মানে ভালো ছবিটা আসছে না, তবু যা আসছে ভালোই আসছে। তা তোমরা দেখো, দেখতে থাকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, চলি টাটা।